গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, 14 আগস্ট পর্যন্ত সকালে আওয়ামী লীগের সাথে ছিলেন। 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তার জানাজা যাওয়ার লোক খুঁজে পাওয়া যায়নি। 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। সে সময় মতিঝিল থানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা দিতে গেলে সে মামলা গ্রহণ করা হয়নি। বিএনপি ও জামাত শিবির জোটের নিয়ন্ত্রণাধীন প্রশাসন সে সময় কোনো ধরনের মামলা গ্রহণ করতে রাজি হয়নি। এটা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এক থাকি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে পারবো এবং মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরভাবে এই দেশ পরিচালনা করতে পারবেন। 14 আগস্টে কিন্তু সবাই আওয়ামী লীগের সাথে ছিল, 15 আগস্টে কিন্তু বঙ্গবন্ধুর জানাজায় যাওয়ার লোক কিন্তু সাহস করেন নাই। 21 আগস্টে যখন মাননীয় প্রধানমন্ত্রী আজকের তৎকালীন বিরোধী দলের নেত্রী জাতির পিতা কন্যা সহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের উপর যখন গ্রেনেড মারা হয়েছিল, তখনও কিন্তু প্রশাসন ছিল, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর মারার জন্য তারা 15টা গ্রেনেড ছুড়ল এবং আমাদের প্রথম দিনে 16 জন, পরে 24 জন মানুষ মারা গেল, শত শত মানুষ স্প্লিন্টারে আহত হয়েছিল। মেয়র আজ দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখা আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা এরশাদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাজহারুল ইসলাম মাসুম, এটিএন টাইমস।